আজকে হলো 3 ডিসেম্বর সানডে। বন্ধুরা সুপ্রভাত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার প্রিয় পরিবার, আমরাও আছি মোটামুটি একরকম। আজকের দিনটা আমার একদম আলাদা রকমভাবে কাটতে চলেছে, তো সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো সবাইকেই নতুন একটা সুন্দর সকালে আর নতুন একটা ভ্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, গরম গরম চা দিয়ে শুরু করলাম নতুন আরেকটা ভ্লগ। চা করে নিলাম, কাজের তালে নাকি দিদিরও চা খাওয়া হয়নি, তাই দিদিকে দেবো। আর মেসোমশাই নাকি একটু পরপরই চা খাওয়া অভ্যেস, তো মেসোমশাইকে একটু দেবো, আমি খাবো। আর সোনুর জন্য দুধ গরম করে রেখেছি, ওকে দুধটা দিয়ে দেবো। পাপা শোনো, তুমি দুধ খাও। তুমি তুমি শোনো, না না গে কতক্ষণ দেখো, বললাম লাগবে না, তবু জোর করে দিদি এই যে পুরি দিয়ে দিল। তো এখন লুচি দিয়ে চা খাবো, আর এখানটা দিদি একটু যে মাংস বেঁচেছে একটু একটু করে সবাইকে দিয়েছে, তো বেশি বাঁচিনি, একদম কিটকাট হয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছে আইডিয়া আর কি। সবার পরিকল্পনা, সবার যেহেতু মানে চিন্তা ভাবনা নিয়ে তারপরে করা হয়েছে। যেমন বড় দিদি আছে সন্তোষী দিদি, মানে ওই দিদি এখানকার প্রোগ্রাম টোগ্রামে সবসময় অ্যাটেন্ড থাকে, তো যে জন্য মানে কতটা চাল লাগবে, কতটা কী লাগবে সেটা ওই দিদির আইডিয়া আছে, তো সেই হিসেবে ওই আইডিয়াটা দিদি দিয়েছে। যে ঠিমারা আছেন, তারপরে ধরো আমরা সবাই মিলে আর কি, যে আমার বড়দি, তারপরে এই যে দিদি, সবাই মিলে প্ল্যান করে করে প্রত্যেকটা জিনিস নেওয়া হয়েছে, যে কতটা নিলে হবে না হবে, সবার আইডিয়াই কিন্তু কাজটা করা হলো। যে জন্য দেখো মানে একটু একটু করে সবার বুদ্ধি নিয়ে একদম কিটকাট হয়ে গেছে, না নষ্ট হয়েছে, নষ্ট হলেও কিন্তু খারাপ লাগে বলো, আবার কিন্তু মানে না তো শর্ট পড়েছে, শর্ট পড়লেও কিন্তু খারাপ লাগে, লজ্জার ব্যাপার, তো সেই দিক দিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো কিছু না তো ফেলনে গেছে, না তো মানে বেশি হলো, না তো শার্ট পড়েছে, তো এটাই এটাই হওয়া উচিত, এটাই মানে ভালো লাগে এটাই হলে আর কি। তো যাই হোক, এখন এই যে লুচি মাংস আর চা খাচ্ছি, দিদি কাজে ব্যস্ত কালকে থেকে, যে জন্য চাটা দিয়ে আসলাম। চাটা সকালবেলা একবার করে ওরা খেয়েছে, মানে দিদির খাওয়া হয়নি ব্যস্ততায় আর কি। কালকে থেকে তো প্রচুর ধকল যাচ্ছে, বাড়ির একটা অনুষ্ঠান লাগলে বুঝতেই পারছো, গৃহিণীর সবচেয়ে বেশি চাপ যায় মাথার উপর দিয়ে, কোথায় কী রাখবে, কোথায় কী লাগবে, কতটুকু লাগবে, কোথায় কী দেবে, কাকে কীভাবে, মানে সবাইকে, সবার সঙ্গে কথা বলা, সবাইকে বসানো, তারপরে হচ্ছে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট, সব কিছুই হচ্ছে বাড়ির গৃহিণীকে সামলাতে হয়, তাই না? আমরা তো শুধু সহযোগিতাটুকুই করতে পারি, তো সেদিক দিয়ে কালকে থেকে দিদির কিন্তু প্রচুর ধকল যাচ্ছে। তার মধ্যে এই যে সকালে উঠে বাসন কোসন ধোয়া ধুবি, তারপরে সবার মানে যার যেটা সেটা তাকে দেওয়া, এগুলো বাড়িতে অনুষ্ঠান যারা করে তারা বুঝতে পারে। আমিও যখন বাড়িতে ছিলাম, যখন কোনো অনুষ্ঠান লাগতো বুঝতে পারতাম যে পরের দিন আবার এগুলো ধোয়া ধুবি করে জায়গা জায়গা মতো সবাইকে দিয়ে দেওয়া, তো এটাও অনেক বড় একটা চাপের। সকালবেলা থেকে তো এই যে তাড়াহুড়ো করে করছে, আবার এই যে মেসোমশাইকে টাইমলি খাবার দেওয়া,
তো এগুলো চাপেই আর কি আছে দিদি। তো চলো ব্রেকফাস্টটা করে নিলাম, করার পরে সকালের দিকে মোটামুটি ভালোই ছিলাম। তো তারপরে আস্তে আস্তে না আমি অনুভব করছি যে আমার কোমরটা প্রচণ্ড ব্যথা করছে, দিদিরও কোমর ব্যথার সমস্যা, তাও দিদি দেখো পড়ে যাচ্ছে সমানতালে। তো আমি যেহেতু আমার অপশন আছে, বাড়িতে কেউ থাকলে তো তখন করতেই হয়, তো আমার তো যেহেতু অপশন আছে যে আমি আজকে দিনটা একটু রেস্ট করলেও আমার হবে, তো যেই জন্য আমি ভাবছি না, থাকতেই পারছি না, ব্রেকফাস্ট করার পর এই যে শুয়েছি না আমি আর উঠতেই পারছি না বন্ধুরা, সত্যি কথা বলতে এত কোমরটা ব্যথা করছিল, মানে স্ট্রেচিং করছি, একবার এদিকে ঘুরছি একবার ওদিকে ঘুরছি করে করে আছি। সোনুকে বললাম পাপা আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, একটুখানি হেঁটে দাও। ও একটুখানি হেঁটে দিল, তাও ওটুকু কিছুই মনে হচ্ছে না, একটু পরে ও নেমে গেল, বাচ্চা মানুষ ওকে বেশি বিরক্তও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, তারপরে আমি এই যে শুয়েই আছি সারাদিন ওইভাবে। তো দিদি মানে কী কারণে আমাকে মানে কী জন্য বললাম যে শাকটা বানালে দিতে পারতাম, তো শাকটা বানাতেও পারলাম না, দিদিকে বলছিলাম বানাতেও পারলাম না, তো সবজি দিতে পারতাম কিন্তু দেওয়া হলো না আজকে, মানে কোনো ব্যথায় এখনও রান্নাই করিনি। তো দিদি বলে রান্না করো নাই, ঠিক আছে আমারও রান্না করা আছে, ভাত অনেক আছে, প্রচুর আছে, না ওনালে খারাপ হয়ে যেতে পারে। তো আমি বললাম থাক লাগবে না, তো ও দিদি এই যে জবরদস্তি আর কোমর ব্যথা শুনেছে এই যে ভাত সবজি দিয়ে গেল আমাকে, কি বলবো, মানে আপনজন অনেক সময় বাইরে না থাকলে, একা একা থাকলে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেইটা আমাকে এখানটায় ফেস করতে হচ্ছে না, আমার সুবিধা অসুবিধা সব কিছু মানে দিদি যেন নিজের দিদির মতো করে আমার মানে ঢাল হয়ে আমার পাশে দাঁড়াচ্ছে এরকম। তো সত্যি কোনোদিনও ভুলতে পারবো না এই ভালোবাসাগুলো। তো দিদি ভাত দিয়ে গেলো, সবজি দিয়ে গেলো, সোনুকে একটু খাইয়ে দিলাম, আমিও খেলাম, খেয়ে টেয়ে মানে এখনও খাইনি, সরি, গল্প করতে করতে মানে আজকের ঘটনাটা বলছি। তো এই যে ব্রেকফাস্ট করে এসে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি কোনো রকমে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরটা এরকম আর দেখতে হচ্ছে করছে না, কোনো রকমে আস্তে আস্তে গুছিয়ে নিলাম। তারপরে দিদি এই যে শাক সবজিগুলো রাখতে এসছে, যে মেশামশাই নিয়ে এসছেন এগুলো আর কি, তো দিদি বলে এখান থেকে রান্না করে করে খেয়েও দাম, বলে থাক লাগবে না, আমিও কালকে যে শাকটা নিয়ে এসেছিলাম ওটাই এখনও বানানো হয়নি। তো তো দুটো লাউয়ের ডাঁটা দিয়ে দিল, আরও বলছে যে শাকটাকে এখানে বানিয়ে খেলে খেয়েও। তো এখন দিদি ওরা একটুখানি রেডি হচ্ছে, মেশামশাই চলে যাবেন, তো আর এদিকে হচ্ছে মানে একটু কাজও আছে ওদের টাউনের দিকে, ওদিকে কাজ সারবেন, তারপরে হচ্ছে যাবেন। ও দিদি হচ্ছে ভাত সবজি দিল, আজকে আমার কোমরের ব্যথা বেশি হয়ে গেছে, তো রান্নাটা বসাতে লেট হয়ে গেলে। তো দিদি বলে এখন রান্না হয়নি, তো ওই যে আমার অনেকগুলো ভাত আছে না, তা বললাম রাত্রে খেয়ে, বলে রাত্রে খেলেও শেষ হবে না, দিয়ে গেল, ঠিক করে নিলাম, বিছানা না গোছালে আবার ভালো লাগে না, তো কোনো রকম করে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। সোনু বলছে যে টিভি দেখবে ও একটু, কালকে এই যে শাড়িটাও দেখো ভাজ করিনি, রোদ্রে দেইনি, জামা কাপড় কিছু আছে যেগুলো বার করেছিলাম ওগুলো অন খেয়ে দিয়ে রোদ্রে দেবো, তারপরে গাছ শুরু করবো। এই ঘরটা, এই ঘরটা করলাম কোনো রকমে, এই ঘরটা এখন গুছানো একটু বাকি আছে, চলো খেয়ে নেই। ভিডিওটা কাটাকুটি করছিলাম শুয়ে শুয়ে, উঠতে তো পারছিলাম না, তাই শুয়ে শুয়ে ভিডিওটাই কাটাকুটি করছি, দেখি বয়স দেওয়া বাকি আছে এখনো, খাই কটা আগে। আলু বেগুন আর এই যে লাউ শাক দিয়ে একটা সবজি, এত ভাল লেগেছে আমার সবজিটা, এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার, জানো সত্যি দারুণ হয়েছিল। তাছাড়া দিদির হাতে রান্না সবসময় আমার খুব ভালো লাগে, আর তাছাড়া এই একটা ছ্যাঁকা বানিয়েছিল দিদি আলু বেগুন দিয়ে, একটা বাঁধাকপি পাতা দিয়ে একটা ছ্যাঁকা বানিয়েছে, ওটা আমার তো কী বলবো দারুণ লেগেছে, এখনও মানে জিভে লেগে আছে স্বাদ, তো এত মানে ঝাল লবণ একদম কড়কড়ে, আর আমার ছ্যাঁকা একটু ওরকমই ভাল লাগে, ঝাল লবণ কড়কড়ে থাকবে ব্যাস দারুণ জমে যায় খাওয়া। আর তাছাড়া বাকি সব সবজিই ভালো লাগে দিদির হাতের, আর এই যে ছোটো মাছের ভাজা তার সাথে বেগুন ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিন এইভাবেই কেটে গেল কোনো রকম এলাদ খেয়ে, আসলে কোমরটার জন্য উঠতেই পারছিলাম না, ভালোই লাগছিল না, কষ্ট হচ্ছিলো খুব উঠতে, কোনো কিছু করতে পারছিলাম, আজকে কাপড়ও ধোয়া হয়নি, কাপড় জমে আছে, থাক ওগুলো কালকে না হয় শরীর ভালো লাগলে পরে ধোবো। আর এই যে সোনুকে পরিষ্কার করিয়ে দিলাম কোনো রকমে একটুখানি, আমি স্নানটা করে নিলাম গরম জল করে, আজকে অনেক লেট করে স্নান করলাম, তো এরকম করলে নাকি আর বেশি হয় দিদি বললো, যাক এরপর থেকে আর করা যাবে না, যতই কষ্ট হোক সকাল মানে তাড়াতাড়ি করার চেষ্টা করবো আর কি।
ওকে সাজুগুজু একটু করিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় যে দিদি আবার চা দিয়ে গেল, যদি ওরা চা খাচ্ছে তো ওই যে আমাকেও একটু দিয়ে গেল। চাটা খেয়ে এখন একটুখানি ফ্রেশ লাগছে, মানে একটু শরীরটা ঝরঝরে লাগছে, তো একটুখানি বসলাম। মোবাইলের কাজটা করতে করতে মোবাইলের চার্জও নেই, ওখানে একটু চার্জে দিয়েছি। তো এই আর কি, দিনটা এভাবেই চলে গেল। তো এই যে পরে রাত্রিবেলা একটু ভালো লাগছে, এখন এই যে রান্না করলাম, ডাল করলাম, বেগুন ভাজা আর ডিমের অমলেট, গরম গরম ভাত। এখন চলো সোনুকে একটুখানি খাইয়ে দেবো, আমিও একটুখানি খাবো। সোনু ঘুমিয়ে পড়েছিল আর আমিও থাকতে পারছিলাম না, আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছি, সেজন্য ভিডিওটা আরও বেশি লেট হয়ে গেছে। এমনিতে শরীর ভালো না, আস্তে ধীরে করছি এডিটিং, তার মধ্যে থেকে আর মানে এত ক্লান্ত লাগছে যে ঘুমিয়েই পড়েছি। ভাবলাম চলো একটু ঘুমিয়ে পড়লে ব্যথাটাও কম অনুভব হবে, বলো, মানে টের পাবো না। একটুখানি কিন্তু ঘুমিয়েওছি, তবু দেখবে এখন আমার চোখ মুখ বসাই আছে, মানে এরকম লাগছে আর কি, ক্লান্ত লাগছে, মানে কেমন লাগছে আর কি, ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক, তারপরে এখন খাওয়া দাওয়াটা সেরে নেই, সোনুকে একটুখানি বললাম তুমি একটু পড়ে নাও, একটু লিখে নিয়েছি খাতায়, ব্যাস সকালবেলা একটুখানি পড়িয়ে দিয়েছিলাম শুয়ে শুয়েই। রান্না বান্না করে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল আমার। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব। ভাগ্নিকে বললাম যে এখানে এসে শুলে শো, তো ওরা আবার ওখানেই শুয়েছিল। ওষুধটা কিছুদিন খাওয়ার পরে বন্ধ করে দিয়েছি, এটাই হয়তো আমার ভুল হয়ে গেছে, আমার হয়তো কন্টিনিউ খেয়ে দেখা উচিত ছিল। তো কয়েকদিন খাওয়ার পরে দেখছিলাম কোনো রকম মানে পরিবর্তন পাইনি, জন্য ওরকম বন্ধ করে দিয়েছিলাম। আলসেমি লাগতো তিনবেলা গরম জল করে খাওয়াটা, তো কাজের ব্যস্ততায় আর কি। দেখি এবার থেকে আরেকটুখানি কষ্ট করে আমাকে তিনবেলা খেতেই হবে। আসলে কিছুদিন খাওয়ার পর যখন দেখছিলাম যে কোনো রকম চেঞ্জ আসছে না, তো তখন ওই জন্য ইচ্ছেটাও মরে গেছিলো। তো যাই হোক, এবারে দেখি ফুলফিল করে দেখি, এই যতটা আর কি ওষুধটা আছে পুরোটা শেষ করে দেখি, কীরকম যদি একটু হলেও কম হয় তাহলে কন্টিনিউ রাখবো। আসলে এরকম হতো, তিনবেলা 15 ফোঁটা করে গরম জলে করে মিক্স করে খেতে হবে। হয়তো একবেলা খেলাম আর একবেলা হলো না, হয়তো বাড়িতে থাকাকালীন খেলাম, আত্মীয় বাড়ি গেলাম ব্যাস আর হলো না, ওখানে গিয়েই মনে নেই, এরকম টাইপের হয়ে যাচ্ছিলো। তো যে জন্য টোটালি বন্ধ করে দিয়েছিলাম, আর তাছাড়া সেরকম কোনো পার্থক্যও পাচ্ছিলাম না। আসলে তো কন্টিনিউ রাখতে পারছিলাম না, সেই জন্য হয়তো কোনো ফল পাইনি। বাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি গেলাম, তখন ওখানে গিয়ে টাইমলি খেতে পারিনি, এখানে থাকাকালীন খেতে পারছিলাম তো ওখানে গিয়ে ভুলে যাচ্ছিলাম। তারপরে ধরো কোনো অনুষ্ঠান হচ্ছে, গেলাম ব্যাস ভুলে গেলাম, তো এই রকম হচ্ছিলো আর কি। তো এবারে মনে করছি যে না, এবারে মানে এবার আমি পণ করলাম আজকের পর থেকে যে আমাকে ওষুধটা কন্টিনিউ করতেই হবে, প্রত্যেক দিন আমাকে খেতে হবে সময় করে। দেখা যাক তারপরে কি হয়, ভালো রেজাল্ট পেলে অবশ্যই জানাবো তোমাদেরকে। আর দিদিকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। সোনুকে বললাম তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, স্কুলের সমস্ত জামাকাপড় আমি গুছিয়ে রেখে দিলাম, ব্যাগটাক সব গুছিয়ে রেখে দিলাম। তো দিদিকে সত্যি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য খারাপ দিনে। দিদিরও যেদিন মাথাটা ব্যথা করে আমি টিপে দিয়েছিলাম, আবার আমার আজকে কোমর ব্যথা, দিদি বলছে টিপে দিই, তো আমি না দিদি এখন সন্ধ্যাবেলা, দিদি তো বাড়িতেই ছিল না সারাদিন, তো বিকেলের দিকে এসছে, তো তখন বলছে, তো আমি না দিদি এখন একটু ভালো লাগছে। তো তারপর তো ওই যে কাজকর্মগুলো টুকটুক করে আস্তে আস্তে একটু করে নিলাম, ওরকমও ঘর দোর ওরকমও ভালো লাগে না, আস্তে আস্তে গুছিয়ে নিলাম পরে সন্ধ্যের দিকে। তারপরে এই যে স্নান টান সেরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। তো চলো এবারে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, চোখ দেখো চোখগুলোর অবস্থা, বিকেলে কিন্তু একটু ঘুমিয়েওছি, তারপরেও চোখগুলো ওরকমই আছে, চোখ মুখ একদম বসে গেছে মনে হচ্ছে একদিনে। চলো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার দেখা হবে কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে, কেমন? শুভরাত্রি বন্ধুরা, আর অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখো আজকে ক্রিমও লাগাইনি, এই যে মাথায় চিরুনিও করিনি, আবার তেল দিয়েছি, শ্যাম্পু করার কথা ছিল সেটাও হয়নি, আবার সিঁদুরও পরিনি, দেখো কোনো রকমের চান করে শুধু ব্যস আছি। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুশিতে থেকো আর সাবধানে থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি। আর হ্যাঁ, চ্যানেলটাতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন একটু মানে সেরকম কোনো ধামাকা ভিডিও দিতে পারছি না, তবে আশা করছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দারুণ দারুণ ব্লগ শেয়ার করব। একদিন হলেও তো যাবো মেলা বাড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের এখানে
কিরকম মেলা হয়। এখানে পাশেই আমাদের পাশেই একদম মেলা হচ্ছে, তো সেখানে প্রচুর জিনিস যাচ্ছে, যারা তারা বলছে প্রচুর জিনিস সুন্দর সুন্দর, কম দামেরও কতগুলো, সস্তা দামেরও আছে, কতগুলো দামেরও আছে, ভ্যারাইটিস ধরনের জিনিস আছে। তো সেগুলো তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করব আর তোমাদের ভালো লাগবে আশা করছি। সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য, সাথে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। কেমন? টাটা বাই। আর বকর বকর করা যাবে না, অনেক রাত হয়ে যাচ্ছে। আজকে ভিডিও শেষ করবো, তাহলে আরো কেন দিলাম তোর কাণ্ড কিন্তু একটু দেখাই। চলো বাই। পাগলু বাই বাই। ওকে বাই, আই ঘুমাই। ওকে বাই।